মানুষের সেবা করার লক্ষ্যে ডাক্তারি পেশায় নিজেকে যুক্ত করেছিলেন বৈষ্ণবী। সেবা করা তো হলোই না, বরং ব্রিটেনে হাসপাতালের মধ্যে বৈষম্যের শিকার হয়ে আত্মহত্যার পথ বেছে নিতে হলো তাকে। এনএচএস ইংল্যান্ডে মেডিকেল ট্রিটমেন্টের ট্রেনিং নিচ্ছিলেন তিনি। ট্রেনিংয়ের সময় তাকে ভুল করে বলা হয় তার ট্রেনিং আরও 6 মাসের জন্য এক্সটেন্ড করা হয়েছে। এছাড়া 35 বছর বয়সী বৈষ্ণবী কুমার তার কর্মক্ষেত্রেও অব্যাহতভাবে সহকর্মীদের কাছ থেকে বৈষম্যের শিকার হচ্ছিলেন, আর এসব কারণে 2022 সালে তিনি সুইসাইড করেন বলে সম্প্রতি একটি সরকারি তদন্ত রিপোর্ট প্রকাশে বলা হয়েছে। আর এই ঘটনাটি ঘটেছে বার্মিংহামের কুইন এলিজাবেথ হাসপাতালে। এদিকে তদন্ত রিপোর্ট প্রকাশ পাওয়ার পর বৈষ্ণবী কুমারের মৃত্যুর জন্য নিঃশর্ত ক্ষমা চেয়েছে এনএইচএস ইংল্যান্ড। বিবিসি জানিয়েছে, ডাক্তার বৈষ্ণবী কুমারের পরিবারের কাছে লেখা একটি চিঠিতে এনএইচএস এর কর্মকর্তারা স্বীকার করেছেন যে তার অতিরিক্ত প্রশিক্ষণের প্রয়োজন না থাকলেও তাকে ভুল তথ্য দেওয়া হয়েছে। এনএইচএস ইংল্যান্ডের ওয়ার্ক অ্যান্ড ট্রেনিং এডুকেশনের চিফ অফিসার ডক্টর নাভিনা ইভান্স চিঠিতে এমন ভুলের জন্য নিঃশর্ত ক্ষমা চেয়েছেন এবং দুঃখ প্রকাশ করেছেন। পাশাপাশি ভবিষ্যতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কাজ করার অঙ্গীকার করেছেন তারা। এদিকে মারা যাওয়ার আগে একটি সুইসাইড নোটও লিখে যান বৈষ্ণবী কুমার। সুইসাইড নোটে এই জুনিয়র ডাক্তার হাসপাতাল কর্তৃপক্ষকে তার মৃত্যুর জন্য দায়ী করেছেন। তিনি সান্ডওয়েল এবং ওয়েস্ট বার্মিংহাম হাসপাতালের প্রধান রেজিস্ট্রার হিসাবে নির্বাচিত হয়েছিলেন। গত বছর তার পরিবার সুইসাইড নোটটি প্রকাশ করলে তোলপাড় শুরু হয়। বার্মিংহাম অ্যান্ড সলিহুল করোনার কোর্টে 2022 সালের নভেম্বরে শুনানিতে বলা হয় 2021 সালের ডিসেম্বরে বৈষ্ণবী কুমারকে মিথ্যা তথ্য দিয়ে ট্রেনিংয়ের টাইম বাড়ানোর কথা বলা হয়। এরপর তিনি আত্মহত্যা করেন। এদিকে ডাক্তার বৈষ্ণবী কুমারের বাবা ডক্টর রবি কুমার মনে করেন তার সাথে এমন ঘটনা না ঘটলে তিনি এখনও বেঁচে থাকতেন। লিসেস্টারের বাসিন্দা ওই প্রবীণ ডাক্তার আরও বলেন, পরিবার থেকে দূরে রাখতে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এছাড়া বৈষ্ণবীর সহকর্মীদের কাছ থেকে নিয়মিত বৈষম্যের শিকার হয়ে আসছিলেন। এই ছিল আমার কাছে ব্রিটেনে অতিরিক্ত কাজের চাপে একজন ডাক্তার যে আত্মহত্যা দিয়েছে তার বিস্তারিত। ব্রিটেনের যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য জানুন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। লাইক ফলো বা সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।